বন্ধুরা, আজকে একটা মানে খুব বিজি ডে বলতে পারেন, সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কাটবে। আজকে একটা বড় ইভেন্ট আছে নিজেদেরই, আমাদের, তো সেজন্য চলুন কি কি করছি সারাদিন আজকে আপনাদেরকে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখবেন, সেই আশাতেই কিন্তু ভিডিওটা বানানো হলো। ও পেলে রিসেপশন পেলে করলো, হ্যাঁ অফিস তোরা ঝাড়ু পালকে সাফ করতে বসবে না, তুমি পূজা করতে কে আয়গা, ঠিক আছে? ইয়ে বালা ইসে পেলে কর, উসকে বাদ বাকি তোমারা যে কাম উচিত সব ওই টাকা সে ঝাড় দিয়ে দেবে, ঠিক আছে? এদিকে যেটা আছে এগুলো ঝাড় দিয়ে ওই দিকে ঝাড় দিয়ে দেবে, আর ওই 103, 104, 105 এই যে পেছনের যে ঘরগুলো আছে না, ওখানে তো স্যারেরা থাকবেন, পেছনটাও তুমি ঝাড় দিয়ে দেবে। দিদি টেবিল গুলো মুছে দেবে, চেয়ার সবকটা ঘর ইয়ে পরিষ্কার করে, তুমি শুধু এদিকে পেশেন্টটা এই ঘরটা ঝাড় দিয়ে দেবে, বাথরুম গুলো করবে না, বাথরুম গুলো মনে এসে করে দেবে, এদিক যেন পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি। বিনয়দা চলে গেল, তোমার তাহলে কাজ হবে বিনয়দের কাজগুলো সমস্ত টেবিল থেকে। খুব ব্যস্ত, সেই জন্য তাড়াহুড়া করে ব্রেকফাস্ট, খিচুড়ি খুব পছন্দের জিনিস আমাদের, ভিড় থাকলেই বা কোনো কাজের ঝামেলা বা রাশ থাকলে, যে কোনো ধরনের মানে শর্টকাট যদি বলা হয় তাহলে খুব ভালো একটা মানে প্রিপারেশন, ব্রেকফাস্টের খিচুড়ি, হালকা খিচুড়ি, ডাল খিচুড়ি। তো ব্রেকফাস্টটা করে নিচ্ছি, তারপরে অন্য কাজগুলো করতে হবে। চাটনির জন্য
তাড়াতাড়ি লাঞ্চটা করে ফেলছি, মানে খুব তাড়াতাড়ি, মানে 4টে বাজে, তো দেরি হয়ে গেল, মানে অল্প করে লাঞ্চটা করে নিলাম, তারপরে তো বাকি কাজ চলতেই থাকবে। রাত 1টা বেজে গেছে, এখনও মানে প্রোগ্রামটা শেষ হয়ে গেছে কিন্তু আমাদের খাওয়া দাওয়া এখনও হয়নি, তো খাবো একটু পরে, সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করবো। দেখলেন সারাটা দিন কত ব্যস্ততার মধ্যে কাটলো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই আশাতে যেহেতু ভিডিওটা বানিয়েছি, ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন, আগামী দিনে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি।